আজ পাঁচমেশালি গল্প চ্যানেলে আমরা শোনাতে এসেছি একটি বহুল চর্চিত গল্প দ্বিঘাঞ্চু, লেখক সুকুমার দাস, গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত, সভাসদের ভূমিকায় সৃজাতা সুরাই, পণ্ডিত রোগালোক, সভাসদ রাজা, আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি হাসির গল্প দ্বিঘাঞ্চু। রাজা রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র, মিত্র, আমির, অমরাহ, সিপাই, সান্ত্রী গিজ গিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ, সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতন তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপরে পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ রাখো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলোতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, মাথা কর। জল্লাদ বেচারা হাত জোর করে বলল, এঙ্গে মহারাজ, কার মাথা? রাজা বললেন, এটা গম খুকোতাকার, কার মাথা কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভা শুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে ডাকো। হুকুম হওয়া মাত্রই 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সবাই এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি? পণ্ডিতরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। একজন ছোকরা মতন পণ্ডিত খানিকক্ষণ কাচুমাচু করে জবাব দিল, আগে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রে বিদায় করে দাও ওকে। সকলে মহাতম্বি করে বলল, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আরেকজন পণ্ডিত বললেন, আগে মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে, বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে, সুতরাং বয়স পক্ষের কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয় কোনো কারণ থাকবে, এতে আর আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তাই তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবোল তাবোল বকে মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে ওর মাইনে বন্ধ কর। অমনি সকলে হা হা করে উঠলেন। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই তস্তুর মতন খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম, সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল, চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই,
তিনি বসে বসে ঝিমোতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা সুটকমতন একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, সেটা কি দাঁড় কাটছিল? কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কক করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, সেই সময় কেউ আমাকে খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে তো কেউ চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বলল, যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপরে মুখ বিকৃত করে বলল, সে আবার কি? সবাই ভাবলো লোকটা কেঁপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? লোকটা বলল, দীঘাঞ্চু, দীঘাঞ্চু নয়। কেউ কিছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজা মশাই জিজ্ঞাসা করলেন, সেটা কি রকম হে? লোকটা তখন বলল, একে আমি তো মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি না, ছেলেবেলা থেকে দীঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দীঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো, সে যখন সবাই ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপরে বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, আরে না না, ও সম্পর্কে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে যে, তুমি থাকলে করতেটা কি? লোকটা তখন বলল, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে তাই বলতে ঠিক সাহস হয় না। রাজা বললেন, কি? আরে যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভা শুদ্ধ লোক তাতে হ্যাঁ হ্যাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি, আমি যুগ জন্ম ধরে বসে আছি, দীঘাঞ্চুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতুম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি, এমন সুযোগ কি আর পাবো? রাজা তখন বললেন, মন্ত্রটা আমায় বলো দেখি। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দীঘাঞ্চুর সামনে ছাড়া কারোর কাছে উচ্চারণ করতে নেই, আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন, আপনার সামনে দাঁড় কাকে দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি দীঘাঞ্চু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো,
সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলাবলি করতে করতে বাড়ি চলে গেল। তারপরে রাজামশাই দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওড়াঙ্গটা পাটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। রাজামশাই গম্ভীর ভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোন রকম আশ্চর্য কিছু হয় কিনা, কিন্তু আজ পর্যন্ত দৃঘাংচুর কোনো সন্ধান পাননি।